করোনায় প্রাণহানি বাড়ছে রাজধানীর বাইরে, শহরের চেয়ে এখন গ্রামে আক্রান্তের সংখ্যাও বেশি। দুপুর পর্যন্ত 25 জেলা থেকে অন্তত 145 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত 19 জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন 4 জন, বাকি 15 জনের উপসর্গ ছিল। এ নিয়ে চলতি মাসে করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 91 জনের মৃত্যু হলো। করোনার নতুন হটস্পট কুষ্টিয়ায় মারা গেছে 17 জন। খুলনার 4টি হাসপাতালের করোনা ইউনিটেও 17 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 13 জন করোনা পজিটিভ এবং 4 জনের উপসর্গ ছিল। সীমান্তবর্তী জেলা যশোরে করোনা ও উপসর্গে মারা গেছে 12 জন। করোনার আরেক হটস্পট বরিশালে 10 জন এবং বন্দরনগরী চট্টগ্রামে 9 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় মারা গেছে 8 জন। এছাড়া ময়মনসিংহে 7 জন, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় 6 জন করে 12 জন, ঠাকুরগাঁয়ে 5 জন, কুমিল্লা ও ঝিনাইদহে 4 জন করে 8 জন, জয়পুরহাট ও রংপুরে 3 জন করে 6 জন, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, দিনাজপুর, ঝালকাঠি ও নাটোরে 2 জন করে 10 জন এবং শেরপুর, নেত্রকোনা, জামালপুর, পঞ্চগড় ও নীলফামারীতে 5 জন মারা গেছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।